যিনি সংবিধান রক্ষা করার দায়িত্ব নিয়েছেন তিনি এই ধরনের কথা বলতে পারেন না তার পদত্যাগ দাবি চাইছেন দেখুন দিদি এখন মাথাটা খারাপ হয়ে গেছে দিদি আগে খুব ভালো ছিলেন খুব মিষ্টি বলতেন আগে যখন আটলজির সঙ্গে আডবানিজির সঙ্গে রাজনাথজির সঙ্গে যখন হাতটা তুলে একদম ভারত মাতা কি যায় বলতেন তখন খুব ভালো ছিলেন এখন যা যা থালাতে খেয়ে খেয়েছেন ওই থালাতে উল্টি করছেন বমি করছেন ঠিক আছে কোনো ব্যাপার নেই স্বরাষ্ট্রমন্ত্রী কখনো কোথাও অফ ল বলেননি কখনো বলেননি ওনার বক্তব্যটা সবসময় আন্ডার দি ব্যারিকেট অফ ল থাকে ওনার বক্তব্যটা আন্ডার দি ব্যারিকেট অফ সংবিধান থাকে উনি কখনো কখনো কোথাও ডেরোগেটরি ডেফমেটরি ইনসাল্টেড এই ধরনের কোনো কথা কখনো বলেননি আর যদি আপ দিদিমণিকে লাগছে কে উনি কোনো এমন কথা বলে দিয়েছেন যার যার খুব মানে খারাপ আছে তাহলে আইনি দরওয়াজা তো খোলা হাইকোর্টের দরওয়াজা তো খোলা আছে আর উনি তো নিজেরই এলএলবি কেন কেন গিয়ে একটা রেড পিটিশন না হয় একটা পুলিশ ইন অ্যাকশন না হয় একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কেন করছেন না দিদি শুধু বক্তব্য দিচ্ছেন কখনো আমি দেখলাম না এগারো এগারো বারো বছরে উনি কোনো মানে সঠিক আর একদম পারফেক্ট কোনো আইনি ব্যবস্থা নিলেন উনি কেন নিচ্ছেন না এটা জনগণকে বুঝতে হবে উনি জানেন আমার আমার আছে চোরের যা যদি উল্টা বার আসবে তখন এই টলিটা যা একটু 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 এক এক করে যাচ্ছে তারা একসঙ্গেই চলে যাবে ভিতরে তার জন্যেই উনি চুপ করে বসে থাকেন আর শুধু মিডিয়াকে গালাগাল দিচ্ছেন কালকে তো আপনারাও গালাগাল খেয়েছেন নিজের কথাটা বলছেন না আপনারা আপনারও খুব গালাগাল খেলেন আপনারও খুব খুব ইনসাল্টেড রিমার্ক কংগ্রেসকে মিডিয়া ট্রায়াল নিয়ে ভয়ংকর ভাবে মাঝেমধ্যে বলেছেন আপনারও তো খুব গালাগাল খেয়েছেন তাহলে আপনারও কি দিদি কিছু কিছু খারাপ করেছেন কি আজকে আজকে একটা গলিতে বালাতকার হবে আপনি কি ওটা আপনি বাইট নেবেন না আপনি কি ওটা নিউজে দেখাবেন না কিন্তু দিদির বক্তব্য আছে যে যদি আপনি বালাতকার হলে আপনি লুকিয়ে দেবেন চুরি হলে আপনি লুকিয়ে দেবেন মলেস্টেশন হলে আপনি লুকিয়ে দেবেন তো আপনি কি লুকাতে পারবেন আপনার এথিক্স কি বলছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পজিটিভ নিউজ করতে পজিটিভ নিউজ সেটাই তো আমি বলছি যে খারাপ নিউজ যদি পশ্চিমবঙ্গের ভিতরে যদি খারাপ নিউজ আসবে তাহলে কি আপনারা ক্যামেরা বন্ধ করতে পারবেন ক্যামেরা বন্ধ করতে পারবেন করতে পারবেন না এটা তো এথিক্স এটা তো রুল রেগুলেশন এটা তো মিডিয়া রুল রেগুলেশন এটা তো মিডিয়ার একটা সেকশন থাকে সাব সেকশন থাকে তাহলে তার জন্যেই যেমন আপনাদেরকে উনি অ্যাটাক করলেন তার মতনই উনি সিবিআই ইডি আর সেন্ট্রালকে উনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট চিফ জাস্টিস জাস্টিস কনস্টিটিউশন বেঞ্চ সবাইকে উনি অ্যাটাক করছে আর সবাই নিজের নিজের কাজ করছে সবাই নিজেরা নিজের কাজ করছে আপনি নিজের কাজ করছেন আমি নিজের কাজ করছি হাইকোর্ট নিজের কাজ করছে সুপ্রিম কোর্ট নিজের কাজ করছে সিবিআই দালাল হতে পারবে না সবাই তো এই স্টেটের পুলিশ মতন নেতা মন্ত্রী টিএমসি নেতা মন্ত্রী চারটিটা লিকিং আর সাকিং করতে পারবে না সবাই তো নিজের একটা আইডেন্টিফিকেশন একটা এথিক্যাল গ্রাউন্ড একটা ক্লাস সবাই তো কনস্টিটিউশন সংবিধানটা নিয়েই কাজ করবে বিষয়টা হচ্ছে যে এই যে পঁয়ত্রিশটা আসনের টার্গেট আমি সাজি বেঁধে দিয়ে গেছে মুখ্যমন্ত্রী বলছেন পঁয়ত্রিশটা তো দূর পাঁচটা পেয়ে দেখা যাবে ঘামাচির চালা নিয়ে সারা দিন চলা স্বস্তি আছে নিমের সুবাসে এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন এনপি তন্তু অ্যান্ড সন্ধ উনি দু বলেছিলেন কে দুটো যদি আসবে তাহলে আমি আমি এটা করে দেব ওটা করে দেব। তারপর অভিষেক ব্যানার্জি যা ভাইপো আছে ও বলেছিল আর্জুন সিং যদি যদি মেম্বার অফ পার্লিমেন্ট হয়ে যাবে যদি জিতে যাবে আমি পলিটিক্স থেকে ত্যাগ করে দেবো মানে করেনি করেনি আবার ওয়াশিং মেশিনে ধুলাই করে আর্জুন সিং আগে বিহারি ছিল এবার জ্যাপনিস বানিয়ে নিয়ে আসলো

তোমরা ভাজপাতে চলে গেল চলে গেছ এবার আমরা নেব না কেন কেন বললেন না কেন আপনি নিয়ে নিলেন আপনার পাশে আছে চাইনা থেকে আপনি এনেছেন বিষয়টা হচ্ছে যে এই যে বিধায়ককে দেখা গেল পাচিল টপকাতে আবারও দেখা গেল এই যে ভাঙরে একাধিক নথি জ্বলছে এবং সেই নথিকে উদ্ধার করতে সিবিআইয়ের এর আধিকারিকরা রীতিমতন সেই মাঠে নেমে পড়েছে এই যে দৃশ্যগুলো কি বলবে দেখুন চুরি তো হয়েছে সেটা দিদিও অস্বীকার করতে পারবে না আর দিদির যা চোরের টলি আছে তারাও অস্বীকার করতে পারবে না এবার মানে সার্কামস্টান্সেস আর সিনারিও এটা হয়েছে যে যারা ভিতরে জেল চলে গেছে আর যারা বাকি আছে তারা নিজের নিজের গায়েটা আর নিজের নিজের প্রাণটা বাঁচাচ্ছে নিজেকে বাঁচাচ্ছে তার জন্যে পাঁচেল টপ কাচ্ছে তার জন্য মোবাইল ফোন ফেলছে তার জন্য পেন ড্রাইভ ফেলছে তার জন্য দলিলেরা চেকের কাগজ গুরুত্বপূর্ণ কাগজটা জ্বালাচ্ছে একদম ছাই করে দিচ্ছে যারা জেলের ভিতরে আছে তার অবস্থাটা দেখে এরা যারা চোরের টলি বা বাকি বাইরে আছে এখন তার মুখটা এখন দেখবেন তার মুখটা আপনি দেখবেন আপনি রাস্তায় দেখবেন গরম মাসে না কুকুর জগর করে তো এখান থেকে লার টপকায় একদম মুখ সব কুকুরের মুখ সব খারাপ থাকে তার মতনই হয়ে গেছে সবাই মুখটা একদম এক্স্যাক্টলি তার মতনই হয়ে গেছে সবার মুখটা আর আপনি কি ভাবছেন কেন কেন নিজের মোবাইলটা কেউ কেউ পুকুরে ফেলবে কেন আপনি ফেলবেন আপনি ফেলবেন এখন আপনি রাস্তায় নামবেন একটা পুলিশ আপনাকে আটকাবে আপনি কি মোবাইল ফেলে দেবেন নালাতে ফেলবেন না যখন আপনি জানবেন কি এই মোবাইলে অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ জিনিস আছে আমি আর আমার সঙ্গে আমার বড় বড় যা নেতা আছে তারা তারা যুক্ত হয়ে যাবে তার তার প্রমাণটা পেয়ে যাবে তার জন্য তার তখন আপনি এই মোবাইলটা ফেলে দেবেন আপনি আমার মোবাইলটা নিয়ে যান এক সপ্তাহের জন্য আমার কোনো কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই এক সপ্তাহের জন্য নিয়ে যান আমার কোনো আয় আয় আসার আসার যায়নি। কোনো ক্ষতি নেই নিয়ে যান আর ভালো আমি সকাল খুব ভালো করে ঘুমাতে পারবো সকাল সাতটা থেকে তো কল আসে কিন্তু এই মোবাইলে যদি আমার খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকবে আমার বড় বড় নেতা জিনিস থাকবে তখন আমি এই মোবাইলটা সবথেকে আগে ফেলবো সব থেকে আগে লুকাবো সব থেকে আগে একে ড্রয়িং করার চেষ্টা করব। কেন কাগজ অফিসে লাখ লাখ ফাইল আছে আমি আমি তো কখনো জ্বালাইনি আমার আমিও তো ডিটেন হয়েছিলাম আমি তো জ্বালাইনি দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো পুরো পুরো কাবার আছে আমি তো জ্বালাইনি কেন জালিয়েছে যারা জেলের ভাত খাচ্ছে যারা তেহার জেলের ভাত খাচ্ছে যারা তেহার জেলের জমিনে ঘুমাচ্ছে যারা যাদের যারা প্লাস্টিক পাজামা পরছে এবার যারা বাইরে আছে তারা তার গায়ে লাগছে কি এবার আমার বাড়ি এবার আমার বাড়ি এবার আমি কখন যাব আমি কখন যাব আতঙ্কে ভুগছে আতঙ্কে আর একটা প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আবারও নোটিশ পাঠালো সিবিআই এই বিষয়টাকে কীভাবে দেখছো না নোটিস দেখুন একটা ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেশন একটা ডিপার্টমেন্ট আছে যারা সংবিধান নিয়ে কাজ করে যার যার যারা একদম ইন্ডিপেন্ডেন্ট একটা বডি আছে কনস্টিটিউশনাল বডি আছে যারা নিজেরভাবে কাজ করতে পারে আমাকে সিবিআই ডাকবে আমি যাব আমাকে ইডি ডাকবে আমি যাব আমাকে সিআইডি ডাকবে আমি যাব আমাকে পুলিশ ডাকবে আমি যাব। একদম যাব যদি আমি কিছু চুরি করেনি তাহলে আমাকে গেলে কি কি অসুবিধা কি অসুবিধা যদি আপনাকে এমনি ডেকে আপনাকে ইনসাল্ট করার চেষ্টা করছে কোনো একটা এজেন্সি তাহলে আপনি গিয়ে ওর উত্তরটা দিয়ে আপনি এসে হাইকোর্ট করে দেন ও তো আমাকে কিছু জিজ্ঞেস করলো না ও তো আমাকে শুধু মিডিয়াতে ইনসাল্ট করেছে জনগণ সামনে ইনসাল্ট করেছে আপনার দেখুন একটা মেম্বার অফ পার্লিমেন্ট পাশে অনেক ভ্যালুয়েবল সাইট থাকে অনেক ভ্যালুয়েবল লিগাল সাইট থাকে তাহলে আপনি একদম নোটিস নিয়ে আপনার তো যাবার উচিত আপনি গিয়ে আরো বসে যান হ্যাঁ বলুন কি কথা আছে যদি আমাকে যখন আমাকে সিবিআই ডাকবে আমি তো এক ঘন্টা আগে গিয়ে বসবো হ্যাঁ বলুন কি কথা আছে আর যদি কেউ কথা থাকবে না তাহলে বাইরে এসে আমি বলবো কি আমাকে ইনসল করার জন্য ডেকেছিল কিচ্ছু জিজ্ঞেস করলো না আমি আমি হাইকোর্ট যাব এই অফিসার আমাকে ডাকলো এই এজেন্সি আমাকে ডাকলো এই কমিটি আমাকে ডাকলো এই এই ডিপার্টমেন্ট আমাকে ডাকলো কিন্তু কিছু পাইনি এই এই ডিপার্টমেন্ট উপরে আমি কেস করব যার মনে চোর আছে এটা কাহাওয়াত আছে চোর কি দাড়ি মে তো এই কাহাওয়াতটা অনেক স্যুট করছে তৃণমূল সবাই চোরের টলি উপরে একদম শেষ প্রশ্নের সামনে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা এই দুটো নির্বাচনকে মাথায় রেখে কিন্তু আবারও এন আর এ সি নিয়ে ধোঁয়া দিচ্ছে কি বলবে কে ধোঁয়া দিচ্ছে কারা ধোঁয়া দিচ্ছে বিজেপি কেন সব থেকে আগে তো ইন্দিরা গান্ধী বলেছিলেন সবথেকে আগে তো নাইন্টিন ফিফটি ওয়ানে ইন্দিরা গান্ধী বলেছিলেন যারা ঘুসপেটিয়া আছে আপনি যত যদি বলবেন আমি একদম সেম স্টেটমেন্ট হিন্দিতে যা ইন্দিরা গান্ধী বলেছেন তাই বলতে পারবো जो घुसपैठिए हैं उनको भारत छोड़कर जाना पड़ेगा काइंड ऑफ वॉइस जो घुसपैठिए हैं उनको भारत छोड़कर जाना पड़ेगा तो ये तो एटा तो इंदिरा गांधी बोले चले 1951 है। तार पर आर्टिकल एट हो, हो तार पर आर्टिकल नाइन हो नो संविधान सौ, सो, तो आपने आप शेटा तो शोबाई जाने पूरो जोनोगुन जाने पूरो पृथ्वी जाने पूरो हिंदुस्तान जाने के दीदी और दीदी চোরের টলি কখনো সংবিধান মানে না ঠিক আছে আপনি মানছেন না তাহলে আপনি মিথ্যা কথা বলে মুসলমানকে আবার উস্কানি দিচ্ছে আবার আপনি মুসলমানকে উস্কানি দিচ্ছে আর এই কথাটা কেন দিদি বলছেন না যে যখন উনি রেলের মন্ত্রী ছিলেন তখন উনি পার্লামেন্ট হাউসে স্পিকার মুখের উপরে কাগজটা ছিঁড়ে ফেলেছেন যে এনআরসি করতে হবে করতে হবে করতে হবে করতে হবে তারপর কেঁদে কেঁদে পার্লামেন্ট হাউস থেকে বেরিয়ে এসে উনি মিডিয়া মিডিয়াকে বললেন যে কেন এনআরসি হচ্ছে না এই সিপিএমরা রোহিঙ্গা কে আর আর বাংলাদেশী কে বাঙালি বসে দিয়েছে ভোটের জন্য এ তো দিদি বলেছিল এটা তো গুগলে পাওয়া যাবে এ পুরো নিউজটা তো গুগলে পাওয়া যাবে আমি দেখুন এনআরসি জন্যে জন্য একটাই কথা বলবো কে যারা হিন্দুস্তানে থাকে আপনি বাঙ্গাল উড়িষ্যা মাদ্রাস যাই যারা হিন্দুস্তানে থাকে তাদেরকে কনস্টিটিউশন নিয়ে চলতে হবে কনস্টিটিউশন মানতে হবে কনস্টিটিউশনকে সম্মান দিতেই হবে আর যা মুখ্যমন্ত্রী বলছেন উনি আর্টিকেল এইট আর আর্টিকেল নাইন নিয়ে কখনো ওনার পঁচিশ মেম্বার অফ পার্লামেন্ট পার্লামেন্ট ভিতরে বলেনি আপনি রেকর্ডটা বের করুন আরটিআই করে ওনার পাশে টিএমসি পাশে যত মেম্বার অফ পার্লিমেন্ট আছে ওই মেম্বার অফ পার্লিমেন্ট কখনো এনআরসির বিরুদ্ধে আর্টিকল এট আর আর্টিকল নাইনকে আমেন্ড করার জন্যে কখনো বলেনি কখনো বলেনি আর্টিকল এট আর আর্টিকল নাইনকে আমেন্ডমেন্ট করার জন্যে কখনো তৃণমূল কংগ্রেস পার্টি কখনো সুপ্রিম কোর্টে কোনো দাবি রাখল না কোনো পিটিশন করেনি তাহলে শুধু এই બોમગુલ એટલે તરજ દીદી લાગશે এনআরসি নিয়ে যা বক্তব্য আছে সেটা খুব খারাপ তাহলে আপনি আপনি সংবিধান সাংবিধানিক কথা বলুন না আপনি সুপ্রিম কোর্ট যান আপনি পার্লামেন্ট ভিতরে বলুন আপনি শুধু নিয়ে শুধু উস্কানের স্টেটমেন্ট আর স্পিচ কেন দিচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূলে এগারোটা বিধায়ক থাকবে কিনা সন্দেহ সহমত হ্যাঁ হ্যাঁ একদম 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 আপনি দেখুন না এখন তো অল ইন্ডিয়া গেল এবার তো টিসিও চলে যাবে আরে ক্ষমতা কোথায় এ এদের পাশে লিডার কোথায় নেতা কোথায় আপনি বলুন না কোথায় পাঠাবে বলুন আপনি মহারাষ্ট্রকে কাকে পাঠাবে ফেরহাদা কিমকে আর যদি ফেডহাদাকেম মেয়েকে পাঠিয়ে দেবে তাহলে তো ও পাব গিয়ে নাচ গান করতে করার মানে স্টার্ট করে দেবে যা এখন শাড়ি আর নতুন নতুন সালোয়ার কামিজ পরে ঘুরছে একটু ইনস্টাগ্রামে দেখুন না কার কার জামা পরে আছে কত কত লাখ টাকা মোদের বোতল খুলছে কাকে পাঠাবে দিদির পাশে কোন নেতা আর্ধেক থেকে বেশি নেতা তো এখন বিহাইন্ড দ্য বার আর কত নেতা এখন যাবে সেটা দেখুন না এখন তো কাউন্টডাউন স্টার্ট কিন্তু অভিষেকের নতুন তৃণমূল মানে নব্য তৃণমূল আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নততর তৃণমূল মানে পুরনো তৃণমূল এসব মানুষকে জনগণকে বোকা বানানো একটা নতুন এপিসোড খুলেছে নতুন এপিসোড খুলেছে কিছু হতে পারবে না আমি আপনারকে একদম ব্রিফে বলে দিচ্ছি এবার এখন অল ইন্ডিয়া গেল এবার টিসিও চলে যাবে আর দিদিকে যেতে হবে বাংলাদেশ ফেরহাতকে নিয়ে আর একটা একজন আরও আরও আছে চাইনিজ মৌলানাকে নিয়ে দুজনকে নিয়ে বাংলাদেশে থাকবেন দিদি আর কি আছে হাটুর ব্যথা রিউ মারতে নিন হাটুর ব্যথাটা होमियो नाम एनपी दत्त एन्डसन एनपी दत्त एन्डसन